প্রতি বছরের মতো এবারেও গ্রীষ্মকালে গরমে কষ্ট পেয়েছেন বিশ্বের বেশিরভাগ মানুষ। তবে এবারের মতো ভোগান্তি শরৎকালে আগে কোনোদিন হয়নি, কারণ মানব সভ্যতার সবচেয়ে উষ্ণতম মাস হতে যাচ্ছে চলতি জুলাই। এর আগে এত তাপমাত্রা দেখেছিল গ্রীষ্ম প্রায় 1,20,000 বছর আগে প্রাক শিল্প যুগে। তবে সে সময়ের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা দেখা যায় এবছরের জুনে টানা 16 দিন। 174 বছরের রেকর্ড ঘেটে ইউরোপীয় ইউনিয়ন বলছে 2019 সালের চেয়ে অন্তত 0.2 ডিগ্রি বেশি থাকছে চলতি জুলাইয়ের তাপমাত্রা। আমরা প্রায় নিশ্চিত এবছরের জুলাই মাস হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণ 30 দিন। আমরা এর আগে কোনোদিন এত গরম অনুভব করিনি। তাপমাত্রা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। জাতিসংঘ মহাসচিব বলেন, ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে বিশ্ব। হিউম্যানিটি ইজ ইন দ্য হট সিট। বৈশ্বিক উষ্ণায়নের দিন শেষ, বিশ্ব প্রবেশ করেছে বৈশ্বিক স্ফোটনের যুগে। বাতাসে নিঃশ্বাস নেওয়া কঠিন, তাপমাত্রা মানুষের সহ্যের বাইরে। ফসিল জ্বালানি যে হারে পোড়ানো হচ্ছে তা মেনে নেওয়া যায় না। জীবাশ্ম জ্বালানি পোড়ানো না কমালে এড়ানো যাবে না এই বিপর্যয়, জানান জাতিসংঘ মহাসচিব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।